কলিযুগে একটাই জাতি, কলৌ শূদ্র সম্ভবা। কলিযুগে সবাই আমরা শূদ্র, সবাই শূদ্র, এবং সেখান থেকে কিছু লোক ব্রাহ্মণ বলে দাবি করছে, কিছু লোক ক্ষত্রিয় বলে দাবি করছে, যার ফলে সম্পূর্ণ সুরক্ষিত নয় আমরা। মহাভারতে তো এই কলিযুগের বর্ণনা প্রসঙ্গে আলোচনা হয়েছে, যুধিষ্ঠির মহারাজ রাজা হওয়ার পরে ভীম ছিলেন দ্বারপাল হিসাবে রাজধানীতে। একজন লোক এসছে, ভীম ভাই আমি রাস্তায় আস্তে আস্তে একটা আশ্চর্য জিনিস দেখলাম, বেড়া, ফ্রেঞ্চ বলে না বেড়া, যে সবজি খেয়ে ধান খেতে যে বেড়া দেওয়া হয়, বেড়া ক্ষেতের ফসল খাচ্ছে, এটা কি করে সম্ভব? ভীম, বেড়া ক্ষেতের ফসলকে পাহারা দেবে আর বেড়া কিনা ক্ষেতের ফসল খাচ্ছে? ভীম বলেন, ওইসব প্রশ্ন উত্তর আমি বুঝি না, ভিতরে মহারাজ আছে, যাও ভিতরে মহারাজকে জিজ্ঞেস করো। ভীমের ওইসব প্রশ্নের লেনদেন নেই, খাওয়া দাওয়ার সমাচার থাকলে হয়তো একটু কথা বলতে পারেন। পরে পরে দ্বিতীয় ব্যক্তি এসেছেন, তিনি এসে বললেন আমি একটা আশ্চর্য জিনিস দেখলাম, বলছে একটা লোককে দেখলাম একটা কলসি থেকে জল ঢেলে পাঁচটা গ্লাস পূর্ণ হলো, এক কলসির জল পাঁচটা গ্লাস পূর্ণ হলো, কিন্তু পুনরায় যখন কলসির জল গ্লাসের জল কলসিতে রাখলো, কলসিটা পূর্ণ হলো না, এর ব্যাপারটা কি? এই ব্যাপারটা কি হলো? ভীম বলছে না ওসব আমি বুঝি না, তুমি ভিতরে যাও জিজ্ঞাসা করো। মনে রাখবেন দুটো প্রশ্ন, একটা হচ্ছে বেড়া ক্ষেতের ফসল খাচ্ছে, আর একটা হচ্ছে যে একটা কলসির জল পাঁচটা গ্লাস ভরলো, পাঁচটা গ্লাসের জলে কলসি ভরলো না। তখন আরেকজন ব্যক্তি আছে, আরেকজন ব্যক্তি আছে, তোমরা দেখছে খুব আশ্চর্যজনক ঘটনা, একটা লোক একটা পাহাড়ের উপরে উঠল, একটা পাতলা সুতা দিয়ে পাহাড়ের চূড়াটাকে বাঁধল, দিয়ে যখন যাচ্ছে সুতো, পাতলা সুতো দিয়ে একটা পাহাড় কেটে নেটে নিয়ে চলে যাচ্ছে, এটা কি করে সম্ভব? এত বড় বিশাল পাহাড় একটা পাতলা সুতো দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, এটা সম্ভব? বলছে ভিতরে গিয়ে জিজ্ঞাসা করো যুধিষ্ঠির মহারাজকে। তো প্রথমে ভীম চিন্তা করছেন, আচ্ছা চারটে লোককে আমি ভিতরে পাঠালাম, সে চারটা লোক কি উত্তর পেল যুধিষ্ঠির মহারাজের কাছে? যাই জিজ্ঞেস করি কি উত্তর হলো। তখন ভিতরে গেছেন, ভিতরে গিয়ে দেখছেন ভাইয়া চারটে লোককে আমি ভিতরে পাঠিয়েছি, এই চারটা লোকের সেই প্রশ্নের উত্তরটা কি হলো? ওই চারটা লোক ভিতরে তো কেউ আসেনি। বলছে হ্যাঁ, চারটে লোক চারটে প্রশ্ন নিয়ে আমার কাছে এসেছিল, সেই চারটে প্রশ্নের কি উত্তর? তখন ভীম জিজ্ঞাসা করছে, যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন কি প্রশ্ন, কি প্রশ্ন? তখন বলছেন প্রথম লোকটি এলো, যে আমাকে জিজ্ঞাসা করলো যে বেড়া ক্ষেতের ফসল খাচ্ছে, বেড়া তো ক্ষেতের ফসলকে পাহারা দেবে, সে কিনা ক্ষেতের ফসল খাচ্ছে, এটা কি করে, কি হোক, কীভাবে হয়? তখন যুধিষ্ঠির মহারাজ বলছেন এটা হচ্ছে কলিযুগের লক্ষণ,
কলিযুগের রক্ষক লক্ষণ হচ্ছে যেই রক্ষক সেই হবে ভক্ষক, রক্ষকই হবে ভক্ষক। রক্ষকের কাজ হচ্ছে রক্ষা করা, সেই ভক্ষণ করবে, সেই ভোগ করবে। এটা হচ্ছেও কলিযুগে তাই, রক্ষকই ভক্ষক। কলিযুগে দেখা যাচ্ছে যাদের উপরে আমরা বিশ্বাস করব তারাই আমাদেরকে একদম পূর্ণ পরিমাণে আমাদেরকে ভোগ করে নেবে। আজকে চাকরির জন্য, এর জন্য সরকারি লোকদের টাকা দেবেন, তারা টাকা নিয়ে হাওয়া, রক্ষকই ভক্ষক। আরেকটা প্রশ্ন ছিল যে একটা কলসির জল 5টা গ্লাস ভরবে, 5টা গ্লাসের জল কলসি ভরলো না, বলছে এটাও কলিযুগের লক্ষণ। কলিযুগের লক্ষণ হচ্ছে যে এক বাবা মা, এক বাবা তার 5 সন্তানকে শিখিয়ে পড়িয়ে মানুষ করবে, 5 সন্তান মিলে এক বাবাকে দেখভাল করতে পারবে না, দেখভাল করতে পারবে না। বাবাকে ঘুরে বেড়াতে হবে, এর বাড়ি ওর বাড়ি, ওর বাড়ি ওর বাড়ি। এটা কলিযুগের লক্ষ্য, রক্ষকই ভক্ষক। এবং আরেকটা বলছে, 3 নম্বর প্রশ্নটা ছিল, একটা জায়গায় দেখলাম একটা ছুঁচের পিছনে ফুটো দিয়ে একটা লোক হাতি ঢুকালো, হাতিটা পেরিয়ে গেল, লেজটা আটকে গেছে, হাতি গুজার গেল লেকিন পুছ আটক গে, পুছটা আটকে গেছে, লেজ আটকে গেছে। যুধিষ্ঠির মহারাজ বলছেন কলিযুগের এটাও একটা লক্ষণ, কলিযুগে বড় বড় চোর ধরা খাবে না, এই ছিঁচকে চোর, ছোটোখাটো জুতো চোর, এই পেন চোর, এইসব ধরা খাবে, ওদেরকেই জেলে ঢুকানো, ছোটোখাটো চোর, এটা কলিযুগের লক্ষণ। তো লাস্ট প্রশ্ন ছিল যে একটা লোক পাতলা সুতো দিয়ে পুরো একটা পাহাড়কে টেনে নিয়ে চলে গেলেন, তখন বলছেন মহাভারতে হরিনামের মাহাত্ম্য প্রচার হয়েছে, বলছেন আমার জীবনে পর্বত প্রমাণ পাপ থাকতে পারে কিন্তু কেউ যদি হরিনাম করে, হরিনামের মাধ্যমে তার পর্বত প্রমাণ পাপকে নিমেষের মাধ্যমে শেষ করে দিতে পারে। হরিনাম দেখতে পাতলা সুতোর মতো, লোকে যে মনে করে এ হরিনাম একটা কি ধর্মকর্ম হলো নাকি, যজ্ঞ করব, হমন করব, বিশাল কথার আয়োজন হবে, এগুলো তো কিছুই হলো না, হরিনামে কি হবে? কিন্তু কেবল হরিনামেই সর্বসিদ্ধি হবে, মহাপ্রভু বলেছেন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল এতে বিজি নাই, সব সময় বলুন হরিনাম।